বিরতির পর স্বাগত। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসকে সামনে রেখে রাজ্যব্যাপী বনমহোৎসব বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ দেখা গেছে যে খৌশবাগান স্থিত পার্কটিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রক্ত দত্ত। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি ছাড়া উপস্থিত ছিলেন বরদোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। প্রসঙ্গত 2011 সালে তিনি প্রথমবারের মতো কর্পোরেটর নির্বাচিত হওয়ার পর থেকেই এই পার্কটিকে সবুজে ঘেরার উদ্যোগ নিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজ পার্কটি অনেকটাই সবুজে ঘেরা অবস্থানে আছে। আরো কিভাবে পার্কটি সুন্দর করা যায় এবং বিশ্ব উষ্ণায়ন রোধ করে এই উদ্যোগেই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানাচ্ছেন রত্না দত্ত। তিনি কি বলছেন শোনাব। দিবসকে সামনে রেখে আমাদের 7 দিনব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে বৃক্ষরোপণে বৃদ্ধি হয়েছি। আমরা সবাই কার্যকর্তারা আছে, প্রেসিডেন্ট আছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে, আমাদের ডিস্ট্রিক্ট, স্টেট এবং ওয়ার্ড মন্ডল সব আমরা এই প্রোগ্রামটাতে রত আছি। আজকে 7 দিনব্যাপী চলছে আমাদের প্রোগ্রাম। আমরা আজকের দিনে একটি গাছ একটি মা, সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা বৃক্ষরোপণ করছি। আমরা জানি বৃক্ষরোপণের মাধ্যমে যাতে সবাই অক্সিজেন পায়, বৃক্ষরোপণ একটা সুন্দর যোজনা। আমাদের বৃক্ষরোপণের জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের আদেশ দিয়েছে যে ভারতবর্ষের সমাজকে সুন্দর করতে হবে, সেই সুন্দর থেকে বজায় রাখার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন। আমরা জানি যে ভারতবর্ষের প্রায় জায়গা বৃক্ষহীন হয়ে আছে, সেই জায়গাটিতে বৃক্ষরোপণ করে আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানার যে আমাদের সংকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সংকল্পকে আমরা যাতে আগামী দিন এটা বৃক্ষরোপণের দ্বারা মাধ্যমে আমরা করতে পারি, আমরা সুন্দর ত্রিপুরা গড়তে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা আজ বৃক্ষরোপণ করছি। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে বৃক্ষরোপণ করে নিজের সমাজকে সুন্দর করুন এবং সবুজায়ন করুন। আপনারা শুনলেন কর্পোরেটরের বক্তব্য। আজ গোটা রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আগরতলার খৌশবাগানস্থিত পার্কের এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাহারি গাছ রোপণ করা হয়েছে, যেখানে মন্ডল সভাপতি সঞ্জয় সাহা থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গাতেই আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। 2011 সালে প্রথমবার কর্পোরেটর হওয়ার পর রত্না দত্ত এই পার্কটি, অর্থাৎ খৌশবাগান স্থিত পার্কটিকে সুন্দর করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই পার্কটিতেই আজ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। সকাল থেকেই সেখানে প্রস্তুতি চলছিল এবং মন্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে, কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন বাহারি ফুল ফলের বৃক্ষ তিনি বা চারা গাছ রোপণ করেছেন, জল ঢেলে অনুষ্ঠানটির সূচনা করেছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।